বিজেপি কর্মীকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠল। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আহত বিজেপি কর্মী দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিনহাটার ভেটাগুড়ি এলাকায়। আহত ওই বিজেপি কর্মীর নাম কুঞ্জ রায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন দুপুরে কুঞ্জ রায় চুল কাটার জন্য সেলুনে যান ভেটাগুড়ির বাজারে। সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মারধর করে এবং মাথায় চাকু দিয়ে আঘাত করে বলে অভিযোগ। এরপরই তাকে গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, তবে বারংবার উত্তপ্ত হচ্ছে দিনহাটার ভেটাগুড়ি, আতঙ্কিত সাধারণ মানুষ। আমি নিচে বসে আছি, মাটির নিচে বসে আছি। ইতিমধ্যে ওরা কয়েকজন আসতেছে, বিশ পঁচিশজন হবে, ওপেন পাঠতে সেখানে, তাহলে পাঠতির সামনে এই হয়ে মার দেওয়া ঠিক হবে, কোনো কথা নেই। এসে আমাকে যেতে জোর জমছে, আমি যেতে পারবো, আমার যেহেতু চুল কাটবো, তারপরে বাড়ি কাজ করবো, তাই বলছে যেতে পারবো না আমি, এখন আমার টাইম নেই। কী দিয়ে মারলো আপনাকে? ভালো অস্ত্র, চাকু হয়ে বাড়ছে, চাকু লম্বা চাকু একটা। হ্যাঁ, শুনতে পেলেন আজকে কুঞ্জ রায় সে চুল কাটাতে সেলুনে গেছিল, তো সেখানে সে বসেছিল এবং আমরা শুনতে পেলাম সেই সিঙ্গিজানির যে প্রার্থী তার হাজবেন্ড মহেশ বর্মন তিনি নিজে উপস্থিত থেকে এই আমাদের ভারতীয় জনতা পার্টির যে কুঞ্জ রায় তার উপরে হামলা করিয়েছেন। প্রথমে মারধর করে, পরে চাকু দিয়ে হামলা করে। আজকে অনেকটা কেটে গিয়েছে, ওটি করতে হবে, খুব সিরিয়াস কন্ডিশনে রয়েছে কুঞ্জ রায়। আপনারা জানেন যে এর আগে ভারতীয় জনতা পার্টির দুজন কর্মী খুন হয়েছে, দুজন কর্মী খুন হয়েছে, যারা খুনে অভিযুক্ত তারা থানায় বসে গল্প করে যায়, তারা আজকে ক্যান্ডিডেট হয়েছে। তো স্বাভাবিকভাবেই যখন একজন খুনি যার নামে খুনে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না, তো সেই জন্য স্বাভাবিকভাবেই আরও যারা এই কাজগুলি করে বেড়াচ্ছে, যারা সন্ত্রাস চালিয়ে বেড়াচ্ছে, তারা আরও বেশি করে তারা উৎসাহ পাচ্ছে যে আমরা এইসব ঘটনা করলে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। আপনারা জানেন যে এ রাজ্যে পুলিশ প্রশাসন যেমন তৃণমূলের বিটিম হয়ে কাজ করছে, ঠিক একইভাবে নির্বাচন কমিশন একইভাবে কাজ করছে তৃণমূলের বিটিম হয়ে। তো আমরা এই নির্বাচন কমিশনকে বা থানা অভিযোগ জানিয়ে কোনো লাভ আমরা পাচ্ছি না, কারণ আজ পর্যন্ত দেখিনি আমরা যত অভিযোগ করেছি সেই অভিযোগের ভিত্তিতে কাউকে পুলিশ প্রশাসন এখন অবধি গ্রেপ্তার করতে পেরেছে, এবং খুনের মামলা যারা অভিযুক্ত তাদেরকে আজ অবধি পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি। অথচ আমরা দেখি তারা প্রার্থী হয়েছে, তারা থানায় এসে গল্প করে যায়। তা আগামী দিনে আমরা রাজ্যপালকে এই বিষয়ে আমরা অভিযোগ জানাবো এবং আমরা জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বর সাথে কথা বলে আগামী দিনে কীভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এর বিরুদ্ধে লড়াই করা যায়, আইনি লড়াই, কারণ আইন সবার জন্যই। পুলিশ প্রশাসন যারা আজকে চালাচ্ছে দিনাটায় তারা ভাবছে যে আমরা যা করবো সেটাই মানতে হবে বা সেটাই ঠিক হবে, তা নয়, তাদের জন্য আইন রয়েছে, আমরা তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করবো আগামী দিনে। মানে ভোট কালেকশন করতে বেরিয়েছে না, যাচ্ছে যায় নাই, তার জন্য দাও দিয়ে নাই। কোন দল করে আপনার স্বামী? কোন দল করে? যারা মারছে তারা কোন দল? কি নাম আপনার? রত্নারা। কোথায় মেরেছে আপনার স্বামীর? যে অঞ্চলে। শরীরের কোথায় মেরেছে? মাথায়। মাথায় কি দিয়ে মেরেছে? ছুরি না, ছুরি দিয়ে মেরেছে। বোশ হিরো শোরুমে পাচ্ছেন হিরোর যে কোনো মডেলের বাইক এবং স্কুটার আকর্ষণীয় দামে। বিশেষ মডেলের স্কুটারে থাকছে 3,000 টাকা ছাড়। E20 পেট্রোলের সাথে সামঞ্জস্য BS7 কম্বাইন্ড অত্যাধুনিক ইঞ্জিন উইথ I3S টেকনোলজি অ্যান্ড ব্লুটুথ কানেকটিভিটি এক্সটেক মডেল। প্রতিটি গাড়ির সার্ভিসের সুবিধা পাবেন আমাদের শোরুমে। পাচ্ছেন 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং আরও অনেক কিছু। ঠিকানা বামুনহাট বাজার, যোগাযোগ নাম্বার 8918223820।